18ই মে সাদমান ইসলামের জন্মদিন, সাকিব আল হাসানের ক্ষেত্রেও এক প্রকার জন্মদিন, টেস্ট ক্রিকেটের জন্মদিন। 17 বছর আগে এই দিনে টেস্ট ক্রিকেটে ডেবিউ হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডারের। কত ঝড় এসেছে, কত রোদে পুড়েছেন, কত কতবার বৃষ্টিতে ভিজেছেন, পারফরমেন্সের মতো হাবিবুল বাশারের পরিয়ে দেওয়া মাথার ওই ক্যাপটাও কনস্ট্যান্ট, রং চটে যাওয়া মাথার ওই ক্যাপ সাক্ষী, টেস্ট ক্যারিয়ারে সাকিব আল হাসান পার করে ফেলেছেন 17টা বসন্ত। 18ই মে 2007 ভারতের বিপক্ষে সাকিবের টেস্ট ডেবিউ। যদিও টেস্ট ডেবিউটা স্মরণীয় হয়নি, বল হাতে ছিলেন উইকেটলেস, এক ইনিংস ব্যাট করে ব্যাটার সাকিব করেছিলেন মাত্র 27। বাংলাদেশ অবশ্য টেস্টটা ড্র করেছিল, সেই সঙ্গে একটা রেকর্ডের অংশও হয়ে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কোনো ফরম্যাটেই তার অভিষেক ম্যাচে হারেনি বাংলাদেশ দল। ছোট বড় এমন অনেক অনেক রেকর্ডের সঙ্গে সাকিবের নাম জুড়ে আছে বলেই তো ভক্তরা আদর করে ডাকেন রেকর্ড আল হাসান। এই যেমন টেস্টে সাকিবই বাংলাদেশের ইয়াংগেস্ট ক্যাপ্টেন, সব মিলিয়ে বিশ্ব ইতিহাসে ষষ্ঠ। এরকম অনেক রেকর্ডেরই অংশ সাকিব আল হাসান, যেমন একই টেস্টে সেঞ্চুরিও 10 উইকেট নেওয়া 3 ক্রিকেটারের একজন সাকিব। সেই সাথে সাকিবের আছে 9টা ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে 5 উইকেট নেয়ার কীর্তি। বছর 7 আগে যখন এই কীর্তি গড়েছিলেন তখন টেস্ট খেলুড়ে দল ছিল 10টাই, অর্থাৎ সাকিবের ছিল সব দলের বিপক্ষেই ফাইফার শিকারের অর্জন। বিদেশে প্রথম সিরিজ জেতা কিংবা প্রতিপক্ষকে প্রথমবার ইনিংস ব্যবধানে হারানো, দুটোই সাকিবের অধিনায়কত্বে। আর ব্যক্তিগত পারফরমেন্সের মাস্টার যিনি, সেই সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ক্রিকেটের রাজসিক ফরম্যাটের সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ আর সর্বোচ্চ ম্যান অব দ্য সিরিজ জয়ী ক্রিকেটার। 17 বছরে পা দেয়া সাকিবের টেস্ট ক্যারিয়ারকে আবার 2 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে তার ক্যারিয়ারের প্রথম 10 বছর, যে সময়টায় খুব বেশি টেস্ট তিনি মিস করেননি, নিয়মিত খেলার ফলে পারফরমেন্সও ভালো ছিল, অনেক বেশি ধারাবাহিক ছিলেন, পারফরমেন্সের সিংহভাগই এসেছে ওই সময়টায়। নিষেধাজ্ঞা, ইঞ্জুরি কিংবা ছুটি, এসব কারণে শেষ 7 বছরে সাকিব সেখানে টেস্ট খেলেছেন মোটে 18টা, অর্থাৎ বছরে 2.5টা করে। নিয়মিত না খেলার কারণে যা হওয়ার তাই হয়েছে, পারফরমেন্স হয়নি সাকিবময়। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বাংলাদেশ অত বেশি টেস্ট কখনোই না খেলায় কিংবা অন্য যে কারণেই হোক, সাকিবের প্রায়োরিটির জায়গায় শেষ কয়েক বছরে এই ফরম্যাট কখনোই ছিল না, তাই সাদা পোশাকের সাকিব এভারেস্ট ছুঁতে পারেননি, সুযোগ থাকলেও এই ফরম্যাটের ওয়ান অ্যান্ড অনলি হতে পারেননি। আফনান পিয়াল, অলরাউন্ডার।